স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ বহুবিধ চাপের কাছে নতি স্বীকার করে ফিলিস্তিনের গাজো উপত্যকা থেকে স্থল অভিযান গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল তেলাবিবের পক্ষে এই চেষ্টায় গতি এনেছে তার প্রধান মিত্র ওয়াশিংটন মিশরে বৈঠক চলছে দৃশ্যপট বিবেচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ চেষ্টা সফল হবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন হামাসের প্রধান শর্ত মেনে যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে গাজা থেকে দখলদার সেনা প্রত্যাহার করা হলে কোনো লক্ষ্য অর্জন ছাড়াই সেখানে লজ্জাজনক পরাজয় বরণ করবে ইসরায়েল এদিকে দখলদার সেনাদের ওপর হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি যোদ্ধারা প্যালাস্টাইন ক্রনিকল জানিয়েছে একটি ইসরায়েলি সেনা টহল এবং তেলাবিদ ছেড়ে আসা একটি বাসে রক্তাক্ত হামলা হয়েছে হামলায় কয়েকজন সেনা ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন নয় ইসরায়েলি তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলের মেডিকেল কর্তৃপক্ষ হামাসের সামরিক শাখাল কাসাম ব্রিগেড শুক্রবার পশ্চিম তীরের উত্তরে এরিয়েল বসতির ওপর এই শুটিং অভিযানের দায় স্বীকার করেছে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই অভিযানকে বীরত্বপূর্ণ বলে অভিহিত করে জানিয়েছে হামলাকারী সামির হুসেইন নাবলুসের দক্ষিণের ইনাবাস গ্রামের বাসিন্দা বিবৃতিতে বলা হয় আল কাসাম তাদের বীর শহীদকে বিদায় জানানোর সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছে পশ্চিম তীর নিয়ে প্রতিটি হঠকারী সিদ্ধান্তের জন্য ইহুদিবাদী সরকারকে চরম মূল্য দিতে হবে দখলদারী সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারীদের রক্তের মাধ্যমে এর মূল্য আদায় করা হবে টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয় গাজো উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আবারও গতি এসেছে মিশরের রাজধানী কায়রোতে এই নিয়ে আলোচনায় অংশ নিতে শনিবার হামাসের একটি প্রতিনিধি দলের সেখানে পৌঁছানোর কথা যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত করতে কাতার মিশর ও তুরস্ককে নিয়ে যুক্তরাষ্ট্র নতুন প্রচেষ্টা দেওয়ার যুক্তরাষ্ট্রের মধ্যেই গাজার শাসক দলের এই সফর অনুষ্ঠিত হচ্ছে হামাসের হামাসের দুই কর্মকর্তা শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে খবরে বলা হয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েক দফা আলোচনা এরই মধ্যে সম্পন্ন হয়েছে তবে কার্যত কোনো সমাধান আসেনি গত কয়েক মাসের প্রচেষ্টায় সামান্য অগ্রগতি এলেও পক্ষগুলোর শর্তে জালে সমাধান আটকে আছে তবে লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির কারণে এবার আশা দেখছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম বলেছেন ডোনাল্ড ট্রাম্প অভিষেকের আগে গাজো উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে চান চলতি সপ্তাহে ইসরায়েলের সফরকারী গ্রাহাম ভিত্তিক মিডিয়া আউটলেট এক্সিওসকে বলেন বন্দি বিনিময় চুক্তিসহ একটি যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে ট্রাম্প আগের যে কোনো সময়ের চেয়ে বেশ বদ্ধপরিকর গ্রাহাম বলেন তিনি চান এখনই যেন তা ঘটে আমি ইসরায়েল এবং এই অঞ্চলের লোকজনকে জানাতে চাই ট্রাম্প বন্দি ইস্যুর দিকে আন্তরিক দৃষ্টি দিয়েছেন তিনি হত্যা বন্ধ করতে চান যুদ্ধের অবসান চান গ্রাহাম বলেন ট্রাম্প জাতি ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গড়ার দিকে নজর দিতে পারেন তার প্রথম পদক্ষেপ হিসেবে একটি যুদ্ধবিরতি চাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশে জানুয়ারি অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভকে এক জরিপে বন্দীদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধের অবসান ঘটনার চক্রান্ত চুক্তির বিষয়ে ইসরায়েলিদের ব্যাপক জনসমর্থন দেখা গেছে এই ধরনের চুক্তি চেয়েছেন একাত্তর শতাংশ ইসরায়েলি চুক্তির বিরোধিতা করেছেন মাত্র পনেরো শতাংশ অন্য চোদ্দ শতাংশ ইসরায়েলি বলেছেন কি করা উচিত তারা জানেন না ভোটে নেতানিয়াহুর ব্লকের দলগুলোর ছাপ্পান্ন শতাংশ বলছেন যুদ্ধ বন্ধ করার শর্ত মেনে বন্দীদের ফিরিয়ে আনতে চান তারা অন্যদিকে চব্বিশ পার্সেন্ট এর বিরোধিতা করছেন বিশ পার্সেন্ট তাদের সিদ্ধান্ত জানাতে পারেননি হামাস গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহার এবং গাজা বন্দি একশো এক ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করে নেতানিয়াহু শুক্রবার বলেছেন তিনি বন্দীদের মুক্ত করতে তবে স্থায়ী রাজি নন জরিপে দেখা গেছে মতের বিরুদ্ধে সিংহভাগ ইসরায়েলের অবস্থান তার করে তুলেছে সাবেক প্রধানমন্ত্রী তারতালী বেনেট এবং বিরোধী নেতা ইয়ার লাপিতকে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর চেয়ে বেশি যোগ্য মনে করছেন জরিপে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর বিরোধীরা এমনকি সরকার জোটের অনেক নেতাও বলে আসছেন রাজনৈতিক লালসার কারণে যুদ্ধকে টেনে দীর্ঘায়িত করতে চান কারণ যুদ্ধ বন্ধ হলে নির্বাচন হবে ভোটে তার বিশাল পরাজয় ঘটবে এবং বহু অপরাধের কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হবে হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন ইসরায়েলে চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে পরাজিত হয়েছে তেলাবিভ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সমর্থন পাওয়ার পরও প্রতিরোধ যোদ্ধারা এই বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন বলে তিনি মন্তব্য করেন শেখ নাইম কাসেম শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন আমরা বহুবার বলেছি আমরা যুদ্ধ করতে চাই না বরং আমাদের লক্ষ্য গাজো উপত্যকাকে পৃষ্ঠপোষকতা দেওয়া এখনও যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ মহাসচিব বলেন চৌষট্টি দিন আগে ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবাননে ভয়াবহ স্থল আগ্রাসন শুরু করে ইসরায়েল ওই আগ্রাসনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে হিজবুল্লাহকে ধ্বংস করা উত্তর ইসরায়েলি ইহুদিবাদীদেরকে তাদের ঘর বাড়িতে ফেরত আনা এবং নয়া মধ্যপ্রাচ্য গঠন করা শেখ কাসেম বলেন ইসরায়েলিদের আগ্রাসন আমাদের জন্য কঠিন ছিল এবং আমরা প্রায় দশ দিনের মতো ছন্ন ছাড়া অবস্থায় ছিলাম কিন্তু এরপর হিজবুল্লাহ যোদ্ধারা সম্বিত ফিরে পান আবারও তাদের কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার আগের মতোই কাজ করতে শুরু করে এবং আমরা পূর্ণ শক্তিতে লড়াইয়ে অবতীর্ণ হই হিজবুল্লাহ নেতা বলেন প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক আঘাতে ইসরায়েল দিশেহারা হয়ে ওঠে এবং ইহুদিবাদী জনগণ ও রাজনীতিবিদরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে দুঃখ ও হতাশায় ডুবে যান তিনি আরো বলেন আমরা প্রথম যুদ্ধে নামিনি কিন্তু যুদ্ধের ফলাফল ছিল আমাদের অনুকূলে আমরা শক্তিশালী অবস্থানে থেকে যুদ্ধবিরতি করেছি উন্নত শির থেকে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে এবং ইসরায়েল হিজবুল্লাহকে ধ্বংস করার পরিবর্তে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে মানে মানে কেটে পড়েছে একটি জনমত জরিপে বরাতে শেখ কাসেম বলেন ইসরায়েলের একষট্টি শতাংশ মানুষ স্বীকার করেছে তেলাবিব হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জয়লাভ করেনি তিনি বলেন পরাজয় ইহুদিবাদী ইসরায়েলকে চার দিয়ে ঘিরে ধরেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অবরুদ্ধ গাজো উপত্যকার উপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের ইস্তাম্বুলে শুক্রবার অনুষ্ঠিত গাজার ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও যৌথ পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন তিনি এরদোয়ান বলেন প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি ভাই বোন গাজো উপত্যকায় নিহত হয়েছেন যার বেশিরভাগই শিশু ও নারী তাছাড়া ফিলিস্তিনের বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের সরাসরি বিমান হামলায় এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছে অন্যদিকে লেবাননে ইসরায়েলের আগ্রাসনে সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন ইসরায়েলের হামলায় উপাসনালয় স্কুল হাসপাতাল ও সব ধরনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এই আগ্রাসনের মুখে ফিলিস্তিনি ভাই জন্য পূর্ণাঙ্গ সংহতি নিয়ে তুরস্ক তাদের পাশে রয়েছে তুর্কি প্রেসিডেন্ট বলেন গত এক বছরের বেশি সময় তুরস্ক ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ছিয়াশি হাজার টন ত্রাণ দিয়েছে এবং যেসব দেশ ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তাদের Her birinin gerisinde umutlarla dolu bir hayat অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রেক্ষাপটে আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুক্রবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এর আগে চব্বিশ ঘন্টায় দখলদার সামরিক বাহিনীর আগ্রাসনে প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এই বিবৃতি প্রকাশ করেছে এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় উত্তর গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ক্ষুধার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়া করা এবং তাদের উপর ভয়াবহ অনাহার চাপিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানানো হয় ইয়েমেনের লাখ লাখ মানুষ শুক্রবার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির সাদা প্রদেশের স্কোয়ারে বিক্ষোভের আয়োজন করা হয় সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে সাদা শহরের পশ্চিমের একটি বিশাল ময়দানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন সমাবেশে অংশগ্রহণকারীরা স্পষ্ট ভাষায় বলেছেন তারা গাজার সঙ্গে রয়েছেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন একই সঙ্গে তারা লেবাননের বিজয়কে অভিনন্দন জানিয়েছেন তারা বলেন শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে বিক্ষোভকারীরা সমস্বরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ইয়েমেনের জনগণ প্রথম থেকেই গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে দেশটির হুথি আনসারাল্লাহ সমর্থিত সেনাবাহিনী এই পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত এনেছে জাজিরা জানিয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে উত্তরের বেইত লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জন নিহত হন লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএমএ জানিয়েছে দক্ষিণ লেবাননের শহরগুলোতে গোলা আর আরও সাতবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত চুয়াল্লিশ হাজার তিনশো তেষট্টি ফিলিস্তিনি নিহত হন যাদের অধিকাংশই শিশু ও নারী এছাড়া লেবাননে নিহত হয়েছেন তিন হাজার নয়শো একষট্টি জন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ